स्टूडेंट्स वेलकम टू आवर यूट्यूब चैनल बेंगल साइंस एकेडमी। तो हमें दुटो पार्ट तुम्हारे क्लास चला एकदिगे हम इलेक्ट्रोस्टैटिक्स और दिखे हम ऑप्टिक्स चलते। तुम्हारा जरा क्लासगुलो फलो करो जानो ऑप्टिक्सटा रेकर्डेड क्लास जगह क्लास नहीं लाइव क्लास सेगुलो ही दिच्छी। तुम्हारे हम साउंडटा एक सामान्य प्रॉब्लम होच्छे बाट कन्टेंट इज वेरी गुड। तो तुम्हारा फलो करो क्लासगुलो बेस भालो लागबे एवं शिखते पारबे। तुम्हारा सब क्लियर हो जाए कन्सेप्टगुलो। ओके साउंड आते एक सामान्य प्रॉब्लम आछे लाइव क्लास रेकर्डिंग तो से एक सामान्य समस्या होच्छे बाट कन्टेंट रेसपेक्ट वो तेमन प्रॉब्लम नय माने खूब ही भालो कन्टेंट आछे तुम्हारा देखले बुझते पारबे। आर एदिक थेके आमी ब्लैक बोर्ड ही पढ़ाबो एटा होच्छे इलेक्ट्रोस्टैटिक्सटा जेरकम चलछे। ओके एछाड़ाओ तुम्हारा देखछो जे मैथमेटिक्सर क्लासो रेगुलार आपलोड होच्छे। तो तुम्हारा चैनलटा फलो करो। आपातत मैथमेटिक्स और फिजिक्स कमप्लीट होबे अन्यान्य सबजेक्टगुलोर ब्यापारे स्यारदेर संगे कथा चलछे হয়তো স্টার্ট হতেও পারে বাট ম্যাথমেটিক্স এবং ফিজিক্স কিন্তু আপাতত কমপ্লিট হবেই। ওকে তোমরা দেখতে পাচ্ছ 11 12 দুটোই বোথ চলছে ক্লাস সবই। ওকে তো তোমরা সাপোর্ট করো চ্যানেলটাকে এবং সাবস্ক্রাইব করো অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো। তাহলে কী হবে আমাদের কোর্সগুলো চালিয়ে নিয়ে যেতে সুবিধা হবে। ওকে তো দেখো আমরা ইলেকট্রিক চার্জ অ্যান্ড ইটস প্রপার্টি অর্থাৎ ইলেকট্রোস্ট্যাটিক্সের প্রথম চ্যাপ্টারটা পড়েছি। আমরা চার্জের কতগুলো বৈশিষ্ট্য সম্পর্কে পড়েছি এর আগের ক্লাসগুলোতে এবং চার্জের কোয়ান্টাইজেশন সম্পর্কে কিছু প্রবলেমস করেছিলাম ইম্পর্টেন্ট প্রবলেমসও করেছি। তো আজকে আমরা একটা বিশেষ টপিকস আলোচনা করব সেটা হচ্ছে কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন অর্থাৎ নিরবিচ্ছিন্ন আধান বণ্টন। আমি তোমাদেরকে যখন কোয়ান্টাইজেশন পড়িয়েছিলাম চার্জের আধানের যখন কোয়ান্টায়ন পড়িয়েছিলাম তখনই আমি বলেছিলাম যে আধানের যে কোয়ান্টায়নটা সেটা কেবলমাত্র মাইক্রোস্কোপিক ক্ষেত্রেই প্রযোজ্য কিন্তু ম্যাক্রোস্কোপিক ক্ষেত্রে কী হয় খুব কম আধানের মধ্যে এত সংখ্যক ইলেকট্রন থাকে যে তখন আমরা কোয়ান্টাইজেশনের কথা বিবেচনা না করে বা কাউন্টেবল হিসেবে চার্জটাকে না ধরে আমরা একটা ডিস্ট্রিবিউশন ভাবি যে একটা ওয়্যারের মধ্যে যদি তারটা ডিস্ট্রিবিউট থাকে যদি চার্জটা ডিস্ট্রিবিউট থাকে বা একটা সার্ফেসের মধ্যে যদি চার্জ ডিস্ট্রিবিউট থাকে তাহলে সেটাকে আমরা নিরবিচ্ছিন্ন চার্জ ডিস্ট্রিবিউশন বা কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন পড়ব। তাহলে আমাদের আজকের যে টপিক সেটা বেসিক্যালি হচ্ছে যে চার্জ ডিস্ট্রিবিউশন আর আমরা বলতে পারি যে কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন অর্থাৎ নিরবিচ্ছিন্ন আধান বণ্টন চার্জ ডিস্ট্রিবিউশন বা বলতে পারো নিরবিচ্ছিন্ন আধান বণ্টন নিরবিচ্ছিন্ন আধান বণ্টন। ওকে নিরবিচ্ছিন্ন আধান বণ্টন এখন দেখো নিরবিচ্ছিন্ন আধান বণ্টন আমরা ডাইমেনশন অনুযায়ী অর্থাৎ যে অবজেক্টের উপরে আধানটা ডিস্ট্রিবিউট থাকবে সেই অবজেক্টের যে ডাইমেনশন সেটা ওয়ান ডাইমেনশন হতে পারে টু ডাইমেনশন হতে পারে থ্রি ডাইমেনশন হতে পারে। যদি আমরা বলি যে কোনো একটা ওয়্যারের উপরে তারটা ডিস্ট্রিবিউট চার্জটা ডিস্ট্রিবিউট আছে তাহলে সেটা বুঝতে হচ্ছে লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন হবে। যদি একটা সার্ফেসের উপর ডিস্ট্রিবিউট থাকে তাহলে সেটা সার্ফেস চার্জ ডিস্ট্রিবিউশন হবে আর যদি একটা টোটাল ভলিউমের মধ্যে ডিস্ট্রিবিউট থাকে ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশন হবে। তো ওয়ান ডাইমেনশন হতে পারে টু ডাইমেনশন হতে পারে থ্রি ডাইমেনশন হতে পারে সেই অনুযায়ী আমরা চার্জ ডিস্ট্রিবিউশনের কথা বলব। তো প্রথমে আমরা যেটা বলবো সেটা হচ্ছে লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন বা আধানের রৈখিক বণ্টন লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন বাংলাতে এটাকে বলা হবে কি রৈখিক বণ্টন আধানের রৈখিক বণ্টন। আমি একটু সংক্ষেপে লিখছি রৈখিক বণ্টন বা আধানের রৈখিক বণ্টন তোমরা বলতে পারো এটাকে ল্যামডা দিয়ে প্রকাশ করা হবে। তাহলে মনে করো সাপোজ এখানে কোনো একটা সাপোজ ওয়্যার আছে যে কোনো শেপের ওয়্যার থাকতে পারে এ বি একটা ওয়্যার আমি ধরলাম যে ওয়্যারটা হচ্ছে যে টোটাল যে লেন্থ সেটা হচ্ছে যে এলি টোটাল লেন্থ এলি। এখানে মনে করো ক্যাপিটাল কিউ চার্জ এখানে ডিস্ট্রিবিউট আছে সেটা প্লাস হতে পারে মাইনাস হতে পারে। তো এখানে আমরা ধরে নিচ্ছি যে ক্যাপিটাল কিউ চার্জ পুরো ওয়্যারটাতে যদি ডিস্ট্রিবিউট থাকে তাহলে একক দৈর্ঘ্যে কত চার্জ ডিস্ট্রিবিউশন থাকবে সেটাকে আমরা ল্যামডা বলবো সেটা অবভিয়াসলি হয়ে যাবে কিউ ডিভাইড বাই এল। তাই যদি মোট চার্জ কত আছে আমরা বলি তাহলে কিউ ইজ ইকুয়াল টু সিম্পল হয়ে যাবে ল্যামডা ডিভাইড বাই এল। এবং বুঝতে পারছি এই ইউনিট হবে কি কুলম পার মিটার বা স্ট্যাট কুলম পার সেন্টিমিটার সিজিএস এবং এসআই অনুযায়ী। তো এটা হচ্ছে যে এই টোটাল চার্জ কিউ ইজ ইকুয়াল টু ল্যামডা এল আর যদি আমরা বলি ল্যামডা কি তাহলে পার ইউনিট লাইনে যে চার্জটা রয়েছে সেটা হচ্ছে কিউ বাই এল। এখন দেখো এই ল্যামডাটা কনস্ট্যান্ট হবে যদি এখানে প্রতি একক দৈর্ঘ্যে যে আধানের বণ্টনটা একই হয় অর্থাৎ সুষমভাবে যদি বণ্টন থাকে। ওকে তাহলে যদি ইউনিফর্ম চার্জ ডিস্ট্রিবিউশন হয় তাহলে ল্যামডা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হবে। ল্যামডা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট কখন হবে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যখন কী হবে না চার্জ ডিস্ট্রিবিউশনটা যখন সুষম হবে অর্থাৎ ইউনিফর্ম চার্জ ডিস্ট্রিবিউশন হবে
তখন ল্যামডা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, আদারওয়াইজ কিন্তু ল্যামডা নট ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে ল্যামডা যদি নট ইকুয়াল টু কনস্ট্যান্ট হয় সেক্ষেত্রে আমরা কী বলবো, চার্জ ডিস্ট্রিবিউশনের যে ফর্মুলাটা সেটা ল্যামডা ইজ ইকুয়াল টু কিউ বাই এল আমরা ইউজ করবো না, সেখানে ক্যালকুলাস ইউজ করবো। যে একটা স্মল লেন্থ ডিএল লেন্থের মধ্যে যদি ডি কিউ চার্জ থাকে তাহলে পার ইউনিট লেন্থে যে চার্জ হবে ডি কিউ বাই ডিএল। তাহলে সেক্ষেত্রে আমরা ল্যামডা যদি কনস্ট্যান্ট না হয় তাহলে সেক্ষেত্রে আমরা খুব ক্ষুদ্র, যেমন তোমরা ক্যালকুলাসে করেছিলে মনে পড়ছে ভেলোসিটির ক্ষেত্রে, যখন ভেলোসিটি কনস্ট্যান্ট না হবে ভেরিয়েবল হবে তখন আমরা ডিএস বাই ডিটি ক্যালকুলাস ইউজ করেছিলাম। তেমনি অ্যাক্সিলারেশনের সময় ভেরিয়েবল যখন এমনিতে সাধারণত অ্যাক্সিলারেশন ভি বাই টি আমরা বলতাম, বাট যখন আমরা আমাদের ইনস্ট্যান্টেনাস প্রয়োজন হয়, কেন ইনস্ট্যান্টেনাস প্রয়োজন হয়, কারণ যখন ভেরি করে টাইমের সঙ্গে সঙ্গে। তো এখানে তো টাইমের সঙ্গে সঙ্গে ভেরি নয়, এখানে বিভিন্ন পয়েন্টে যদি চার্জ ডিস্ট্রিবিউশন বিভিন্ন হয় তখন আমরা কী করবো, এর অ্যাভারেজ ভ্যালু না নির্ণয় করে কিউ বা এল মানে কী বোঝাচ্ছে, টোটাল চার্জ ডিভাইড বাই টোটাল লেন্থ, এটা অ্যাভারেজ ভ্যালু বোঝাচ্ছে। তখন আমরা ইনস্ট্যান্টেনিয়াস বা একটা পার্টিকুলার পয়েন্টে বা পার্টিকুলার লেন্থে খুব ক্ষুদ্র দৈর্ঘ্যের মধ্যে সেটা আমরা বের করবো, তখন সেক্ষেত্রে ল্যামডা ইজ ইকুয়াল টু আমরা বলবো ডি কিউ বাই ডিএল, ইন জেনারেল ডি কিউ বাই ডিএল। এখন এক্ষেত্রে কী হবে, এক্ষেত্রে যদি আমরা কিউ বের করতে যাই টোটাল চার্জ, সেক্ষেত্রে দেখো আমরা ডি কিউ সমান লিখবো কত, ল্যামডা ডিএল, তাহলে টোটাল চার্জ কিউ এর উপরে ইন্টিগ্রেশন হবে ল্যামডা ডিএল। ইন্টিগ্রেশনের লিমিটটা হবে টোটাল এর উপরে এ টু বি, এবং এটা জিওমেট্রির উপরে ডিপেন্ড করছে, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম লিমিটটা আমরা নেবো অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম, প্রবলেম অনুযায়ী এই লিমিটটা আমাদেরকে চুজ করতে হবে, সেটা আমরা এখন প্রবলেম করবো বুঝতে পারবো। কিন্তু দুটো কেস সবসময় তোমাকে মনে রাখতে হবে, একটা হচ্ছে সিম্পল ল্যামডা ইজ ইকুয়াল টু কিউ বাই এল লিখবো যদি ইউনিফর্ম চার্জ ডিস্ট্রিবিউশন হয়, আর যদি নন ইউনিফর্ম চার্জ ডিস্ট্রিবিউশন হয় তখন আমরা ক্যালকুলাস ফর্মে লিখবো ল্যামডা ইজ ইকুয়াল টু ডি কিউ বাই ডিএল। এবং এখান থেকে যদি আমরা টোটাল চার্জ বের করতে চাই ইন্টিগ্রেশন করতে হবে, আর এখানে হলে সিম্পল কিউ ইজ ইকুয়াল টু ল্যামডা এল হবে। এখন দেখো এই যে ইউনিফর্ম চার্জ ডিস্ট্রিবিউশনে যদি আমরা শেপটাকে নির্দিষ্ট করে দিই, সাপোজ মনে করো এই শেপটা হচ্ছে একটা রিং শেপ নিয়ে নিল, সাপোজ যার ব্যাসার্ধ হচ্ছে যে আর, তাহলে কী হবে, এই দেখো চার্জটা যেটা ডিস্ট্রিবিউট ছিল সেই চার্জটা যে এল দৈর্ঘ্যে ডিস্ট্রিবিউট আছে সেই এলটা আমরা ইন টার্মস অফ আর লিখতে পারবো, কারণ এখানে এল হয়ে যাবে কত, টু পাই আর। তাহলে সেক্ষেত্রে দেখো ল্যামডা কত হয়ে যাবে তখন, সেক্ষেত্রে হবে কিউ ডিভাইড বাই টু পাই আর। ওকে, এই ফর্মুলাটা আমরা অনেক সময় ইউজ করবো যদি আমাদেরকে পার্টিকুলারভাবে রিং বলা থাকে। একই রকমভাবে আমরা লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশনের মতো আমরা সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন সম্পর্কে বলতে পারি, আমরা ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশন সম্পর্কেও বলতে পারি। ওকে, সো নেক্সট আমরা যেটা বলবো সেটা হচ্ছে সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন বা ক্ষেত্র বণ্টন ধানের। ওকে, তলমাত্রিক ঘনত্ব বলা হয় এখানে যে করেসপন্ডিং যে ডেন্সিটিটা হয়, তাহলে নাম্বার টু যেটা আমরা বলবো সেটা হচ্ছে সারফেস চার্জ ডেন্সিটি বা তলমাত্রিক ঘনত্ব বলতে পারি, সারফেস চার্জ ডেন্সিটি যেটাকে বলা হয় তলমাত্রিক ঘনত্ব, আধানের তলমাত্রিক ঘনত্ব, অবশ্যই তলমাত্রিক ঘনত্ব। ওকে, তো তলমাত্রিক ঘনত্ব আমরা কী দিয়ে প্রকাশ করব, সিগমা দিয়ে প্রকাশ করব। তাহলে মনে করো যে কোনো একটা সারফেস রয়েছে, সাপোজ এটা আমাদের একটা সারফেস রয়েছে মনে করো, যে সারফেসটা হচ্ছে এস টোটাল সারফেসটা, এখানে আমরা যদি বলি যে কিউ চার্জ এইভাবে ডিস্ট্রিবিউট আছে, টোটাল কিউ চার্জ যদি বলি আমরা ডিস্ট্রিবিউট আছে, তাহলে প্রতি একক ক্ষেত্রফলে কত চার্জ আছে সেটা হচ্ছে সিগমা, সেটা হচ্ছে কিউ বাই এস, কিউ বাই এস। আবার আমরা আগের মতো একই রকম বলবো যে সিগমা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট কখন হবে, না যদি যদি মনে করো ইউনিফর্ম ডিস্ট্রিবিউট থাকে চার্জটা, মানে প্রত্যেক জায়গাতে যদি আমরা যে কোনো ক্ষেত্রফল চুজ করি, এখানে একক ক্ষেত্রফল, এখানে একক ক্ষেত্রফল, এখানে একক ক্ষেত্রফল, যে কোনো একক ক্ষেত্রফলে যদি কিউ বাই এসটা একই বেরোয়, অর্থাৎ সিগমাটা একই বেরোয় যে কোনো ক্ষেত্রফলে, মানে এখানে দেখো টোটাল টোটাল চার্জ কত কিউ, তাহলে একক ক্ষেত্রফলে কত কিউ বাই এস, তাহলে একক ক্ষেত্রফলটা আমরা এখানেও ইউজ করতে পারি, এখানেও ইউজ করতে পারি, এখানেও ইউজ করতে পারি, তাহলে যে কোনো জায়গায় একক ক্ষেত্রফলের চার্জ যদি সমান হয় তখন সিগমা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হয়ে যায়। বাট সেটা যদি না হয়, বিভিন্ন বিভিন্ন ক্ষেত্রফলে যদি বিভিন্ন হয়, সেক্ষেত্রে আমরা সিগমা ইজ ইকুয়াল টু লিখব ডি কিউ বাই ডিএস, ডি কিউ বাই ডিএস। এবং এখানে যদি আমরা ডি কিউ নির্ণয় করতে চাই দেখো, তাহলে ডি কিউ সমান হয়ে যাবে সিগমা ডিএস, তখন টোটাল চার্জ কিউ কত হবে, কিউ হবে ইন্টিগ্রেশন ডি কিউ, তখন এটা হয়ে যাবে ইন্টিগ্রেশন সিগমা ডিএস। এখানেও ইন্টিগ্রেশনের লিমিটটা আমাদের ডিপেন্ড করছে সিচুয়েশনের উপরে, প্রবলেমস যেরকম হবে সেই অনুযায়ী আমরা ইন্টিগ্রেশনের লিমিটটা নেব। এবং এখানেও যদি মনে করো একটা স্ফিয়ারের যে সারফেস রয়েছে, কোনো গোলকের যদি তলের উপরে যদি আমরা এই চার্জটাকে ডিস্ট্রিবিউট করি, ফর স্ফিয়ার সাপোজ যেটা আমরা একটু আগে রিং বলছিলাম, সেটা রিংয়ের পরিবর্তে যদি আর বেসার্ধে একটা স্ফিয়ার হয়ে যায়, তাহলে সেই স্ফিয়ারে যদি তার যদি সারফেসে চার্জটা এইভাবে ডিস্ট্রিবিউট থাকে, তাহলে সেক্ষেত্রে এসটা হয়ে যাবে কত, ফোর পাই আর স্কোয়ার। তাহলে তখন সিগমা হয়ে যাবে দেখো কিউ বাই এস, তাহলে আমরা বলতে পারি কিউ বাই ফোর পাই আর স্কোয়ার। এইখান থেকে আমরা একটা ইম্পর্টেন্ট কনক্লুশন দিতে পারি যে সিগমা আমরা দেখতে পাচ্ছি ওয়ান বাই আর স্কোয়ার হয়ে যাচ্ছে। দেখো তার মানে কি আধানের তলমাত্রিক যে ঘনত্ব সেটা কিন্তু
ব্যাসার্ধের বর্গের সঙ্গে ব্যস্তানুপাতি, অর্থাৎ ব্যাসার্ধ যেখানে যত বেশি হবে, ব্যাসার্ধ বেশি হবে সেখানে কি সিগমা কম হবে, আর ব্যাসার্ধ কম হলে সিগমা বেশি হবে। মানে যেখানে কার্ভটা বেশি হবে, সাপোজ আমরা দেখো এইখানে এই ছবিটাকে আমি যদি একটু মডিফাই করে বুঝতে পারবে, দেখো এইখানে আমি বলছি যে এই যে কার্ভেচারটা রয়েছে, মনে করো এই কার্ভেচারটার জন্য ব্যাসার্ধ কি এখানে, আর এখন এটি তোমরা বাড়িয়ে দিই মনে করো কার্ভেচারটাকে একটু এইভাবে, দেখো তাহলে কী হবে তার ব্যাসার্ধটা কী হবে, বেড়ে যাবে। দেখো তাহলে কার্ভেচার যত বাড়বে কত হবে, কার্ভেচার যত কম হবে, মানে কার্ভেচার যত কম হবে, যত বেশি কার্ভ হবে, তার মানে কি কার্ভেচার বেশি, যত বেশি কার্ভ হবে তত কী হবে রেডিয়াস কমবে, আর যত কম কার্ভ হবে তত রেডিয়াসটা বাড়বে। তা দেখো যদি খুব বেশি কার্ভ হয় সাপোজ এরকম, তাহলে কী হবে রেডিয়াসটা খুব কমে যাবে, তাহলে রেডিয়াসটা যদি খুব কমে যায় তখন সিগমা কী হবে, সিগমা খুব বেশি হবে, তাহলে সেই জায়গায় কী হবে তলমাত্রিক যে ঘনত্ব সেটা বেশি হবে। তাই যদি কোনো সূচিমুখ হয় এরকম টাইপের, দেখো তাহলে সূচিমুখ হলে কী হবে সেখানে কী হচ্ছে, এইখানে দেখো ব্যাসার্ধটা কী হচ্ছে খুব কম হচ্ছে, তাহলে ব্যাসার্ধ যদি খুব কম হয় তাহলে সেখানে কী হবে আধান খুব বেশি করে জমা হবে। ওকে, যদি আমরা মনে করি এরকম টাইপের কোনো শেপ নেই, সাপোজ এরকম টাইপের শেপ নেই, দেখো তাহলে এই যে কর্নারগুলো, এই কর্নারগুলোর কী হবে এইখানে দেখো এইগুলোতে, এই জায়গাগুলোতে কী হচ্ছে ব্যাসার্ধ খুব কম হচ্ছে, যখন শার্প এজ যদি হয় তাহলে ব্যাসার্ধ খুব কম হবে। তাহলে ব্যাসার্ধ যখন এই কম হচ্ছে তখন কী হবে, যদি কোনো ফ্ল্যাট সার্ফেস হয় দেখো তার ব্যাসার্ধ কি ইনফাইনাইট, আর ইজ ইকুয়াল টু ইনফিনিটি, এটা কোনো সেন্টার আছে কি ইনফাইনাইটের সেন্টার আছে বলতে পারি, তাহলে যত ফ্ল্যাট সার্ফেস হবে তার ব্যাসার্ধ তত বেশি হবে, তাই যত কার হবে তার ব্যাসার্ধ কি তত কম হবে, আর যত ব্যাসার্ধ কম হবে তত সিগমা বেশি হবে, তার মানে কি আধানের যে তলমাত্রিক ঘনত্ব সেটা বেশি হবে। এই জন্য বলা হয় যে সূচিমুখে বেশি আধান জমা হয় বা আধানের ঘনত্ব অনেক বেশি হয়। ওকে, এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমাদের, যে সূচিমুখে বেশি আধান জমা হয় কেন, বা কোনো একটা ডায়াগ্রাম দিয়ে বলতে পারে যে কোন বিন্দুতে বা কোন জায়গাতে সবচেয়ে বেশি আধান জমা হবে, তাহলে যেখানে দেখবে যে বক্রতা ব্যাসার্ধটা খুব কম রয়েছে সেখানে সিগমা বেশি হবে। ওকে, তো এটা হচ্ছে আমাদের সারফেস চার্জ ডেন্সিটি। তেমনি আমরা বলতে পারি সেম একই রকমভাবে ভলিউম চার্জ ডেন্সিটি সম্পর্কে আমরা বলতে পারি, দেখো ভলিউম চার্জ ডেন্সিটি বা আমরা বলতে পারি আয়তন ঘনত্ব। ওকে, সারফেস চার্জ ডেন্সিটি। নেক্সট আমরা যেটা বলবো সেটা হচ্ছে ভলিউম চার্জ ডেন্সিটি নাম্বার থ্রি বা আয়তন ঘনত্ব। ওকে, ভলিউম চার্জ ডেন্সিটি বা বলতে পারি আয়তন ঘনত্ব, এটিকে থ্রি ডাইমেনশনাল অবজেক্ট হতে হবে। সাপোজ চার্জটা কোনো থ্রি ডাইমেনশনাল অবজেক্টের মধ্যে পুরো থ্রু আউট দ্য ম্যাটার যদি চার্জটা থাকে, পুরো ভলিউম জুড়ে যদি থাকে, সাপোজ আমরা এখানে একটা যে কোনো থ্রি ডাইমেনশনাল অবজেক্ট বলছি, ওকে এটা ধরো একটা থ্রি ডাইমেনশনাল অবজেক্ট, এই থ্রি ডাইমেনশনাল অবজেক্টটা কী আছে থ্রু আউট দ্য অবজেক্ট, মানে সম্পূর্ণ ভেতরে অবধি সব জায়গাতে যদি আধান থাকে, মনে করো আমি একটা গোলক নিলাম সাপোজ, এটা গোলক নিলাম, তাহলে এই গোলকে যদি মনে করো কেবলমাত্র বাইরের পৃষ্ঠে আধান থাকে তাহলে সেটা সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন হয়ে গেল, কিন্তু যদি গোলকটার ভেতরেও আধান থাকে তাহলে সেক্ষেত্রে কী বলবো আমরা, ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশন বলবো। ওকে, তাহলে এই পুরো ভলিউম যদি ভি হয়, এখানে যদি আধান কিউ হয়, কিউ থাকে সাপোজ, এই যেমন রেডিয়াস আর বলি, এখানে টোটাল চার্জ যদি কিউ হয়, তাহলে দেখো এখানে কি ইন জেনারেল কী হবে, এটাকে ভলিউম চার্জ ডেন্সিটিকে রো দিয়ে আমরা প্রকাশ করবো, ইন জেনারেল রো ইজ ইকুয়াল টু হয়ে যাবে কিউ ডিভাইড বাই ভি, গোলক হলে ভিটা কত হবে 4/3 πr³, তাহলে সেক্ষেত্রে কিউ ডিভাইড বাই আমরা লিখতে পারবো 4/3 πr³। ওকে, 4/3 πr³। কিন্তু যদি মনে করো নন ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন হয়, আবার এটি ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন হলে এইভাবে লিখবো, নন ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন ক্ষেত্রে রো ইজ ইকুয়াল টু লিখবো কত dQ/dV, তাহলে সেক্ষেত্রে dQ হয়ে যাবে আবার একইরকমভাবে রো ডিভি, তাহলে টোটাল চার্জ আমরা যদি কিউ বলি তাহলে সেটা ইন্টিগ্রেশন dQ, তাহলে ইন্টিগ্রেশন dQ মানে হয়ে যাবে ইন্টিগ্রেশন রো ডিভি। লেগেন ইন্টিগ্রেশনের লিমিটটা কত হবে সেই লিমিটটা আমরা ইউজ করবো অ্যাকর্ডিং টু দ্য জিওমেট্রি অফ দ্য প্রবলেম। ওকে, সেই প্রবলেমটা জিওমেট্রিটা যেরকম হবে সে অনুযায়ী হবে। ওকে, আচ্ছা এখানে একটা বিষয় দেখো, এই যে আমরা যে বস্তুটা বলছি, এই বস্তুটার ভেতরে আধান থাকলে সে তখন কী বলছি ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশন, যদি শুধু সারফেস আধান থাকে তাহলে সেক্ষেত্রে আমরা সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন। যেমন ধরো যদি এই গোলকটা পরিবাহী গোলক হয় তাহলে কি হবে ভেতরে কোনো আধান থাকবে না, পরিবাহী গোলকের ক্ষেত্রে কী হয় আধানগুলো কি পরিবাহী হতে পারবে, তাহলে সেক্ষেত্রে দেখো এখানে যদি আমরা কোনো চার্জ বাইরে থেকে রেখেও দিই সেই চার্জটা এখানে এক্সিস্ট করবে না, কেন তাদের রিপালশনের জন্যে তারা কী হবে চার্জটা একদম আউটার সারফেসে গিয়ে অবস্থান করবে, যেখানে তাদের এটা পরে প্রমাণ করা যায় যে আর আউটার সার্ফেসে যদি চার্জটা থাকে তাহলে তার পোটেনশিয়াল এনার্জিটা সবচেয়ে কম হয়, আর যে কোনো সিস্টেমের ন্যাচারাল টেন্ডেন্সি হচ্ছে তার পোটেনশিয়াল এনার্জিটাকে কমানো, তাই আধান হচ্ছে তার বাইরের পৃষ্ঠে অবস্থান করে। এছাড়া আমরা এইভাবেও বলতে পারি যে এই আধানগুলো কী হবে রিপালস হয়ে বাইরে চলে যাবে, যদি এটা পরিবাহী পদার্থ হয় তাহলে কেউ শুধুমাত্র বাইরের পৃষ্ঠে আধানটা থাকবে ভেতরের পৃষ্ঠে আধান থাকবে না,
তাহলে যদি কোনো পরিবাহী গোলক হয় সেক্ষেত্রে ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশন এক্সিস্টই করবে না, কেবলমাত্র সার্ফেস চার্জ ডিস্ট্রিবিউশনের কথাই আমরা বলব। আদারওয়াইজ যদি অপরিবাহী গোলক হয় তাহলে তার ভেতরেও আধান থাকবে, তাহলে ভেতরে যদি থ্রু আউট দ্য ম্যাটার যদি আধান থাকে, পুরো বাল্কটার মধ্যে যদি আধান থাকে, তখন আমাদেরকে অবশ্যই ভলিউম চার্জ ডেন্সিটি কনসিডার করতে হবে, প্রতি একক আয়তনে কত আধান আছে জানতে হবে। বাট আদারওয়াইজ যদি পরিবাহী গোলক হয় বা এমন কোনো যদি প্লেন শিট হয় যেখানে আধানটা ডিস্ট্রিবিউশন আছে, সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে শুধুমাত্র সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন হবে। আর যদি একটা লাইনের উপরে থাকে তাহলে হবে লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন বা রৈখিক বন্টন, বুঝতে পারছো? তো এইগুলো থেকে টুকটাক কোয়েশ্চেনও আমাদের পড়ে, তাহলে আমরা কয়েকটা কোয়েশ্চেন ডিসকাস করবো, মানে প্রবলেমস ডিসকাস করবো এই টপিকসটার উপরে। ওকে, তো দেখো ফার্স্ট প্রবলেম এখানে যেটা, এখানে আচ্ছা প্রবলেমগুলো তো আমরা এখানে লিখতে পারছি না বোর্ডে, আমি আগের ক্লাসেও বলছিলাম প্রবলেমসগুলো জাস্ট আমি এখানে পড়ে তোমাদেরকে বুঝিয়ে দেবো যে প্রবলেমগুলো কী বলতে চাইছি, তারপর আমি প্রবলেমটা করবো, তাহলে তোমরা বুঝতে পারবে যে প্রবলেমটা আসলে কী। আর যদি তোমরা চাও ভিডিওটা পজ করে প্রবলেমটা লিখেও নিতে পারো খাতাতে। ওকে, দেখো প্রথম যে কোয়েশ্চেন, যে 10 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি অন্তরিত পরিবাহী গোলক 4π কুলম ধনাত্মক আধানে আহিত, তাই 10 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি অন্তরিত পরিবাহী গোলক বলছে, তাহলে পরিবাহী গোলক মানে অবশ্যই আধান কী হবে, বাইরের পৃষ্ঠে থাকবে, তাই তার ব্যাসার্ধ দেওয়া আছে। ব্যাসার্ধ যদি আমরা এখানে আর বলি তাহলে আর সমান বলা আছে 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি পরিবাহী গোলক 4π কুলম ধনাত্মক আধানে আহিত, তাহলে এর যে কিউ রয়েছে সেটা হচ্ছে 4π কুলম, 4π কুলম। ওকে, তাহলে পৃষ্ঠে আধানের তলমাত্রিক ঘনত্ব জানতে চাইছে, তাহলে দেখো আর যদি সেন্টিমিটার সেটা আমরা যদি মিটারে নিয়ে যাই তাহলে 0.1 মিটার হয়ে যাবে, 0.1 মিটার, 100 যদি আমরা ভাগ করে তাহলে সেন্টিমিটার থেকে মিটারে চলে আসবে। ওকে, তাহলে এটা হয়ে যাবে 0.1 মিটার। আর কিউ তো আমাদের দেওয়াই আছে, তাহলে সিগমা কত দেখো, সিগমা হচ্ছে কিউ বাই 4π r², তাহলে কিউ হচ্ছে উপরে 4π কেটে যাবে, দেখো ডিভাইড বাই 4π r² মানে কত, 0.1 তার হোল স্কোয়ার, তাহলে 4π কেটে গেলো, 1/0.01, তার মানে 100, তাহলে 100 কুলম/মিটার² হবে। ওকে, 100 কুলম/মিটার² দিস ইজ আর কোয়েশ্চেন নাম্বার 1। এটা ভেরি সিম্পল কোয়েশ্চেন, একদম ডাইরেক্ট ফর্মুলা বেসড কোয়েশ্চেন, যে তোমাকে বাইরের পৃষ্ঠের আধানটা দেওয়া আছে আর ব্যাসার্ধটা দেওয়া আছে, তাহলে আমাদেরকে সিগমা নির্ণয় করতে হচ্ছে, সিগমা সিম্পল কিউ বাই 4π r² হবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন, বুঝলি, 3 মিলিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট এবং একই আধানে আহিত, কোয়েশ্চেন নম্বর 2, 3 মিলিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট এবং একই আধানে আহিত 27টি জলবিন্দু সংযুক্ত হয়ে একটি বড় জলবিন্দু উৎপন্ন করলো। তা দেখো প্রত্যেকটা ছোটো জলবিন্দু যেগুলো বলছি, ছোটো ছোটো কয়েকটা জলবিন্দু আছে মনে করো যাদের হচ্ছে ব্যাসার্ধ কত, স্মল আর যদি বলি তাহলে 3 মিলিমিটার। ওকে, মিটারে নিয়ে গেলে কত হবে, 3×10⁻³ মিটার, তাই এরকম ছোটো ছোটো কয়েকটা জলবিন্দু আছে, কতগুলো জলবিন্দু আছে, 27টা জলবিন্দু আছে, দিয়ে একটা মনে করো বড় জলবিন্দু তৈরি হয়েছে, এই বড় জলবিন্দুটার ব্যাসার্ধ আমরা ধরে নিলাম ক্যাপিটাল আর, ছোটোটার ব্যাসার্ধ হচ্ছে স্মল আর, তাহলে দেখো এর আধান যদি স্মল কিউ হয় তাহলে 27টা মিলে এখানে কত হবে, এর আধান হবে 27 কিউ, 27 কিউ হয়ে যাবে। বলছি উভয় ক্ষেত্রে আধানের তলমাত্রিক ঘনত্বের অনুপাত, তাহলে দেখো এইখানে যদি আমরা সিগমা বলি তাহলে সিগমা সমান কত হবে, কিউ বাই 4π r², 4π স্মল r², এটা আমরা সিগমা স্মল বলি, আর সিগমা বিগ যদি আমরা বলি তাহলে এটা হয়ে যাবে দেখো 27 কিউ ডিভাইড বাই 4π R², আমাদেরকে এই দুটোর অনুপাত নির্ণয় করতে বলছে, সিগমা এস আর সিগমা বি এর অনুপাত। ওকে, উভয় ক্ষেত্রে আধানের তলমাত্রিক ঘনত্বের অনুপাত নির্ণয় করো। ওকে, তাহলে দেখো এখানে কিউ কিউর মধ্যে কেটে যাবে, তাহলে স্মল আর এবং ক্যাপিটাল আরের মধ্যে একটা রিলেশন দরকার, তাহলে দেখো স্মল আর ক্যাপিটাল আরের মধ্যে কী করে রিলেশন আমরা নির্ণয় করবো, যদি 27টা জলবিন্দু মিলিত হয়ে বড় জলবিন্দুটা গঠিত হয় তাহলে 27টার যে আয়তন হবে সেটা এই বড় জলবিন্দুটার আয়তনের সঙ্গে সমান হবে, তাহলে বড় জলবিন্দুটার আয়তন যদি আমরা বলি দেখো 4×3π r³, তাহলে এইটা ইকুয়াল টু হয়ে যাবে 27 প্রতিটি জলবিন্দুর আয়তন, যেটা হবে 4×3π r³, তাহলে 4×3π কেটে গেল, তাহলে ক্যাপিটাল আর কিউ ইজকুয়াল টু 27 r³, তার মানে আর ইজকুয়াল টু 3 r, তাহলে ক্যাপিটাল স্মল আরের মধ্যে আমরা রিলেশন পেয়ে গেলাম। ওকে, তাহলে এখানে সিগমা এস ডিভাইড বাই সিগমা বি যেটা হবে সেটা হচ্ছে কত হবে, ক্যাপিটাল আর ডিভাইড বাই স্মল আর তার হোল স্কোয়ার, এই দুটোতে আমরা যদি ভাগ করে দিই তাহলে হবে সিগমা এস বাই সিগমা বি করে 27 কিউ কেটে যাবে, আচ্ছা 27টা থাকবে, তাহলে সিগমা এস বাই সিগমা বি লিখছি আমরা, তাহলে সিগমা এস হচ্ছে স্মল আর, সিগমা এস হচ্ছে প্রপোর্শনাল টু 1/r, আর সিগমা বি হচ্ছে প্রপোর্শনাল টু 1/R। ওকে, তাহলে এটা ঠিকই আছে, কিন্তু 27টা থাকবে, 27টা নিচে থাকবে,
তাহলে ইনটু ওয়ান বাই সাতাশ, ইনটু ওয়ান বাই সাতাশ। ওকে, এখন এটি যদি ক্যাপিটাল আর সমান থ্রি আর আছে, তার মানে বলতে পারি ক্যাপিটাল আর বাই স্মল আর সমান হচ্ছে থ্রি, তাহলে তিনের স্কোয়ার হয়ে যাবে। দেখো তাহলে নাইন ডিভাইড বাই সাতাশ, তার মানে ওয়ান বাই থ্রি, তার মানে সিগমা স্মল ইজ টু সিগমা বিগ ইকুয়াল টু হয়ে যাবে ওয়ান ইজ টু থ্রি। এটা হবে রেশিও ওয়ান ইজ টু থ্রি। ওকে, আর সিগমা বি ইজ টু সিগমা ইজ করলে থ্রি ইজ টু ওয়ান হবে, একই ব্যাপার। তাহলে এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে সবসময় আমাদের যেটা মেন কি পয়েন্ট, চার্জ এবং রেডিয়াস, এটা পোটেনশিয়াল এরকম ধরনের কোশ্চেন আমরা পাবো, চার্জ এবং রেডিয়াসটাকে খেয়াল রাখতে হবে। তাহলে চার্জটা কী হবে, যতগুলো মিলিত হয়ে বড় জলবিন্দু গঠন করবে বা বড় কোনো ড্রপ, স্ফেরিক্যাল ড্রপ গঠন করবে ছোটো ছোটো ড্রপ নিয়ে, তখন আধানটা কী হবে, ও যতগুলো সংখ্যা থাকবে তার গুণ হয়ে যাবে, অর্থাৎ সাতাশটা যে সাতাশ কিউ হয়ে গেছে। কিন্তু আমরা ব্যাসার্ধ তত গুণ করতে পারবো না, আয়তনটা তত গুণ করতে পারবো, কাজে আয়তনের রিলেশান থেকে আমরা ব্যাসার্ধের রিলেশানটা বের করে নেবো। যখনই তুমি চার্জ এবং ব্যাসার্ধের রিলেশান বের করে নেবে, তখনই এই ধরনের তলমাত্রিক ঘনত্বের অঙ্ক বা পোটেনশিয়ালের অঙ্ক একদম ইজি হয়ে যাবে। ওকে, দেখো এখানে যেহেতু অনুপাত ছিল, তাই আমার ওই মানটা বসাতেও হলো না, অলরেডি হয়ে গেল, কারণ কেটে যাচ্ছে। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছি দুই সেন্টিমিটার ব্যাসার্ধের একটি অপরিবাহী গোলকের মোট আধান টেন ফাই কুলম্ব। দেখো অপরিবাহী গোলক বলছে, তাহলে যখনই আমাদের অপরিবাহী গোলক বলবে, কোয়েশ্চেন নম্বর থ্রি, যখনই আমাদেরকে অপরিবাহী গোলক বলবে তখনই বুঝতে হবে যে রো বের করতে বলছে, তাহলে রো ইজ ইকুয়াল টু কিউ বাই ভি। তাহলে ব্যাসার্ধ দেওয়া আছে যে পাঁচ সেন্টিমিটার, আচ্ছা ভি তাহলে চারের তিন পাই আর কিউ হবে, ভি হবে কত, চারের তিন পাই আর কিউ, তাহলে এটা অ্যাকচুয়ালি থ্রি কিউ ডিভাইড বাই ফোর পাই আর কিউ। এবার দেখো দশ কুলম আধান বলছে, তাহলে কিউর জায়গায় দশ হবে, তাহলে থ্রি ইন্টু দশ ডিভাইড বাই ফোর পাই ইন্টু, ব্যাসার্ধ বলছে ফাইভ সেন্টিমিটার, ফাইভ সেন্টিমিটারকে আমি যদি মিটারে নিয়ে যাই কত হবে, জিরো পয়েন্ট জিরো ফাইভ মিটার, তার হল কিউ। তোমরা এই ক্যালকুলেশানটা করবে, এটা কুলম পার মিটার মিটার স্কোয়ার আসবে। ওকে, এত কুলম পার মিটার স্কোয়ার, কুলম পার মিটার স্কোয়ার আসবে। ওকে, সিমিলারলি একটা প্রবলেম দেখো, আরেকটা প্রবলেম দিচ্ছে এখানে লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন থেকে, বলছে যে পাঁচ সেন্টিমিটার ব্যাসার্ধে একটি পরিবাহী তারে দশ কুলম আধান রয়েছে, পাঁচ সেন্টিমিটার একটি পরিবাহী তারে বলছে দশ কুলম আধান রয়েছে। আগেরটা কী বলছিল, অপরিবাহী গোলকের ক্ষেত্রে বলেছে, অপরিবাহী গোলকের ক্ষেত্রে কী হবে, আয়তন ঘনত্ব হবে, কিন্তু যখন বলছে যে একটা তারের মধ্যে আধান রয়েছে, আমরা রৈখিক ঘনত্ব, তার মানে ল্যামডা ইজ ইকুয়াল টু কিউ বাই এল হবে, সিম্পল ল্যামডা ইজ ইকুয়াল টু কিউ বাই এল। দেখো ল্যামডা ইজ ইকুয়াল যদি কিউ বাই এল হয়, তাহলে এখানে কিউ সমান দেওয়া আছে কত, দশ কুলম, তাহলে কিউর জায়গায় আমরা দশ বসিয়ে দেবো আর এল এর জায়গায় আমরা বসাবো পাঁচ সেন্টিমিটার, তাহলে কত হবে, জিরো পয়েন্ট জিরো ফাইভ কুলম পার মিটার। তাহলে এই প্রবলেমগুলো রো ইজ ইকুয়াল টু কিউ বাই ভি হোক, ল্যামডা ইজ ইকুয়াল টু কিউ বাই এল হোক, ওকে, এটা অনেক সময় এইভাবেও দিতে পারে, পরিবাহী স্টেট তার না দিয়ে যদি মনে করো একটা রিং দিয়ে দিতে পারে, তখন টু পাই আর হবে, সেটা আগেই বললাম। তাহলে ল্যামডা ইজ ইকুয়াল টু কিউ বাই এল দিয়ে, রো ইজ ইকুয়াল টু কিউ বাই ভি দিয়ে, অর্থাৎ সিগমা ইজ ইকুয়াল টু কিউ বাই এস দিয়ে ভেরি সিম্পল কোয়েশ্চেন দিতে পারে, জাস্ট মানগুলো দিয়ে দেবো, তোমাকে পুট করতে হবে। অথবা এখান থেকে যদি একটু ট্রিকি প্রবলেম দেয়, তাহলে ওরকমভাবে যেরকম একটু আগের প্রবলেমটা বললাম যে সাতাশটা জলবিন্দু মিলে একটা বড় জলবিন্দু তৈরি হচ্ছে, ওই ধরনের প্রবলেম দিতে পারে তলমাত্রিক ঘনত্বের উপরে। তো এই যে আমি প্রবলেমগুলো করলাম, চারটা প্রবলেম, এই প্রবলেমগুলো সব কিছু ল্যামডা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, অর্থাৎ সুষম হবে আহিত, সেটা রৈখিক চার্জ হোক, সেটা তলমাত্রিক ঘনত্বই হোক, বা সেটা আয়তন ঘনত্বই হোক, কিন্তু প্রতিটা ক্ষেত্রে আমরা দেখলাম যে ওর যে আধান ঘনত্বগুলো ছিল কনস্ট্যান্ট ছিল। বাট যদি ভেরিয়েবল হয়, সেক্ষেত্রে আমাদেরকে ইন্টিগ্রেশন করে টোটাল চার্জ বের করতে হবে, সেটা অনেক সময় দিতে পারে। যেমন আমি ওইরকম কয়েকটা অঙ্ক করে দিই একটা করে, তাহলে তোমরা বুঝতে পারবে যে ওই অঙ্কগুলোর ক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে। যেমন ধরো সাপোজ ল্যামডা ইজ ইকুয়াল টু দেওয়া আছে, সাপোজ ল্যামডা ইজ ইকুয়াল টু দেওয়া আছে থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স, থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান, ল্যামডা মনে করো এত কুলম্বার মিটারে দেওয়া আছে ল্যামডা। এটা কী বোঝাচ্ছে যে কোনো একটা তার মনে করো এক্স অক্ষ বরাবর রয়েছে, সাপোজ এক্স অ্যাক্সিস বরাবর কোনো একটা তার রেখেছি, এটা মনে করো সাপোজ অরিজিন। এটা কী বোঝাচ্ছে দেখো, যে এক্স সমান যদি জিরো হয় তাহলে দেখো ল্যামডা ইজ ইকুয়াল টু ওয়ান জাস্ট, কিন্তু এক্স সমান যদি ওয়ান হয় ল্যামডা চেঞ্জ হয়ে যাবে, এক্স সমান টু হলে ল্যামডা চেঞ্জ হয়ে যাবে, এক্স সমান থ্রিতে ল্যামডা আলাদা হবে। তার মানে কি এক্সের সঙ্গে সঙ্গে ল্যামডা ভেরি করছে, মানে এই তারটার বিভিন্ন পয়েন্টে যে রৈখিক ঘনত্ব আধানে সেটা বিভিন্ন আছে। এখন এই তারটা যে টোটাল দৈর্ঘ্য সেটা বলা আছে ওয়ান মিটার দৈর্ঘ্য, তার মানে টোটালটা হচ্ছে ওয়ান মিটার, ওয়ান মিটার। তাহলে আমাকে টোটাল চার্জ কত আছে নির্ণয় করতে বলেছে,
তাহলে এই ধরনের প্রবলেম কি করব ল্যামডা ইকুয়াল টু জাস্ট আমরা ডিকিউ বাই ডিএক্স লিখতে পারি যেহেতু এক্স এক্সিসের উপরে আছে ইকুয়াল টু হয়ে যাবে থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান এখন যদি এক্সটা আমরা এইদিকে নিয়ে যাই তাহলে ডিকিউ সমান হয়ে যাবে থ্রি এক্স স্কোয়ার ডিএক্স প্লাস টু এক্স ডিএক্স প্লাস ডিএক্স এখন দেখো যদি টোটালটার উপর আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কি টোটাল চার্জটা পেয়ে যাবো ইন্টিগ্রেশনের লিমিট কত হবে দেখো জিরো থেকে ওয়ান টোটালটা ওয়ান মিটার বলা আছে আমি আগেই বলছিলাম যে ইন্টিগ্রেশনের লিমিটটা আমরা অ্যাকর্ডিং টু প্রবলেম চুজ করবো ওকে তা দেখো এখানে যদি জিরো থেকে ওয়ান বলি এগুলো কনস্ট্যান্টগুলো আগে বাইরে বের করে দিয়েছি জিরো থেকে ওয়ান জিরো থেকে ওয়ান তা দেখো ডি কিউটা কিউ হয়ে গেল থ্রি ইন্টু এক্স স্কোয়ার মানে কত এক্স কিউব বাই থ্রি থ্রি ইন্টু এক্স কিউব বাই থ্রি লিমিট জিরো থেকে ওয়ান প্লাস টু ইন্টু দেখো এক্স ডিএক্স আছে মানে এক্স স্কোয়ার বাই টু লিমিট জিরো থেকে ওয়ান প্লাস ইন্টিগ্রেশন ডিএক্স মানে হচ্ছে যে এক্স লিমিট জিরো থেকে ওয়ান তাহলে লিমিট যদি আমরা বসিয়ে দিই উপরে ওয়ান আছে তাহলে একের তিন হয়ে যাবে তাহলে তিন ইন্টু একের তিন মাইনাস জিরো হয়ে যাবে প্লাস টু ইন্টু একের দুই মাইনাস জিরো হয়ে যাবে প্লাস ওয়ান তাহলে এটা কেটে যাচ্ছে তাহলে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান মানে থ্রি কুলম তাহলে টোটাল এই যে ওয়্যাকটা রয়েছে সেই ওয়্যাকটার উপর টোটাল যদি চার্জ আমরা বলি তাহলে সেটা হচ্ছে থ্রি কুলম আমাদের কিন্তু নন ইউনিফর্ম যে চার্জ ডেন্সিটি সেটা দেওয়া ছিল হুইচ ইজ ডিপেন্ডস অন এক্স তাহলে আমরা ইন্টিগ্রেশন করে এইভাবে বের করতে পারি সিমিলারলি আমাকে এরকম প্রবলেম দিতে পারে সারফেস চার্জের ক্ষেত্রে দিতে পারে ভলিউম চার্জের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের প্রবলেমস দিতে পারে সেক্ষেত্রে ভলিউম ইন্টিগ্রেশন সারফেস ইন্টিগ্রেশন এইসব করতে হবে যদিও তোমাদের অ্যাকর্ডিং টু এইচএস সিলেবাস সেগুলো অতটা পরীক্ষাতে আসেনি তাই আমি ক্লাসটা এখানে কনক্লুড করছি আপ টু লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন অবধি কিন্তু ওইগুলো যদি তোমরা চাও তাহলে আমি কমেন্টে বলো আমি করিয়ে দেবো ওই ধরনের প্রবলেম যেগুলো তোমাদের বেসিক্যালি যেই মেন অ্যাডভান্স আসতে পারে বাট এইখানে আমাদের এইচএসএ বা নিটের ক্ষেত্রে সাধারণত এই ধরনের কোয়েশ্চেন যেই মেনও দেখা যায় না যেই অ্যাডভান্সে প্রবলেম সাধারণত যে তোমাকে সারফেস ইন্টিগ্রেশন বা ভলিউম ইন্টিগ্রেশন করে যদি টোটাল চার্জ বের করতে হয় কারণ সারফেস ইন্টিগ্রেশন মানে সেখানে ডবল ইন্টিগ্রেশন ট্রিপল ইন্টিগ্রেশনের ব্যাপার আসবে সেখানে যদি আমরা ওই সিগমাটাকে বা রোটাকে খুব কমপ্লিকেটেড দিয়ে দিই তাহলে ইন্টিগ্রেশনটাও খুব কমপ্লিকেটেড হবে তোমরা যদি ওই ধরনের প্রবলেমসগুলো চাও যে আমি করাই তাহলে তোমরা কমেন্ট করো আমি করিয়ে দেবো ওই ধরনের প্রবলেম ওকে তো আমাদের চার্জ ডিস্ট্রিবিউশনের কোশ্চেনটা আজকে হয়ে গেল নেক্সট ক্লাসে আমরা বলবো যে কোনো একটা অবজেক্টকে সেটা পরিবাহী হোক বা অপরিবাহী হোক কীভাবে চার্জ করা যাবে চার্জিং কীভাবে করা যাবে কোনো বস্তুকে সেটা পরিবাহী পদার্থ হতে পারে অপরিবাহী পদার্থ হতে পারে।